আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, সতর্ক পুলিশ। এদিকে কালো পতাকা মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। জানাবো তিল ধারণের ঠাঁই ছিল না, বৃষ্টির বাগড়ায় নিমিশে ফাঁকা নয়াপল্টন। জানাবো রাজপথ ছাড়বে না আওয়ামী লীগ। সানজিদা খানম ও শামা ওবায়দের তুমুল বাগবিদণ্ডার ভিডিও ভাইরাল। এবং সর্বশেষ জানাবো দলে যোগ দিচ্ছেন হিরো আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, সতর্ক পুলিশ। রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শান্তিনগর, নাইটিংগেল মোড়, পুরাতন নয়াপল্টন ও বঙ্গবন্ধু এভিনিউ ঘুরে দেখা গেছে এসব এলাকার সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এর মধ্যে নয়াপল্টন ও বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় পুলিশ সদস্যদের তৎপরতা বেশি, কাউকে সন্দেহ হলে তল্লাশি করছেন তারা। পুলিশ বলছে যেহেতু বেশ কয়েকটি দলের রাজনৈতিক কর্মসূচি রয়েছে, তাই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর পুরাতন পল্টন মোড়ে দায়িত্বরত ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পাশাপাশি এলাকায় আজ আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মসূচি রয়েছে। দুপুর থেকে পুলিশের বেশ কয়েকটি দল ও এলাকায় মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জনগণের জানমাল রক্ষার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে আজ কালো পতাকা মিছিল করবে বিএনপি সহ বিরোধী দল ও জোটগুলো। অন্যদিকে শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। দুপুরের পর বিভিন্ন সময় রাজধানীতে কালো পতাকা মিছিলগুলো বের করা হবে, আর বিকেল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশ ডেকেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দুটি স্থান কালো পতাকা মিছিল করা হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল বের করা হবে। এছাড়া যুগপথ আন্দোলনের সৈনিক দলগুলোর মধ্যে দুপুর চারটায় শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড হয়ে নিউ মার্কেট পর্যন্ত কালো পতাকা মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। এতে অংশ নেবেন ছয় দলীয় জোটের শীর্ষ নেতারা। কালো পতাকা মিছিলে যোগ দিতে জমায়েত হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে কালো পতাকা মিছিল বের করবে বিএনপি সহ বিরোধী দল ও জোটগুলো। এই পতাকা মিছিলে যোগ দিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এলাকা ভিত্তিক নেতাকর্মীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে যোগ দিচ্ছেন। কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে একটি খোলা ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে, এখান থেকেই পতাকা মিছিল বের করা হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হবে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দুটি স্থানে কালো পতাকা মিছিল বের করা হবে। বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল বের করা হবে। রাজধানীর বাসবো এলাকা থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন বিএনপি কর্মী ইদ্রিস আলী। তিনি বলেন, যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে কালো পতাকা মিছিলে অংশ নিতেই আমাদের এলাকায় নেতাদের সঙ্গে এখানে এসেছি। এসে দেখতে পাচ্ছি ইতোমধ্যে এখানে প্রচুর পরিমাণে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আমরা কিছুক্ষণের মধ্যে কালো পতাকা মিছিল অংশ নেব। তিল ধারণের ঠাঁই ছিল না, বৃষ্টির বাগড়ায় নিমিশে ফাঁকা নয়াপল্টন। কিছুক্ষণ আগেও নয়াপল্টনের সড়কে ছিল মানুষের ভিড়, অস্থায়ী স্টেজে নেতাকর্মীদের তিল ধারণের ঠাঁই ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টির বাগড়ায় নিমিশে ফাঁকা হয়ে যায় নয়াপল্টনের সড়ক। বৃষ্টিতে ভেজা থেকে বাঁচাতে তাড়াহুড়ো করে স্টেজ থেকে নেমে যান বিএনপির নেতাকর্মীরা এবং অবস্থান নেন এতে। এতে মুহূর্তে নয়াপল্টনের সড়ক ফাঁকা হয়ে যায়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে কালো পতাকা মিছিল করবে বিএনপি সহ বিরোধী দল ও জোটগুলো। এই পতাকা মিছিলে যোগ দিতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এদিন এলাকা ভিত্তিক নেতাকর্মীদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে যোগ দেন। কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে একটি খোলা ট্রাকের উপর অস্থায়ী স্টেজ বানানো হয়েছে, সেখান থেকেই পতাকা মিছিল শুরু হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দুটি স্থান কালো পতাকা মিছিল বের করা হবে। বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিল বের করা হবে। হঠাৎ বৃষ্টির বাগড়ায় লাইগ ডায়াগনস্টিক সেন্টারের নিচে দাঁড়িয়েছেন রাজধানীর মুগ্ধাপাড়া থেকে আসা বিএনপির কর্মী রেজাউল করিম।
তিনি বলেন, স্টেজের সামনে অন্যান্য কর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টিতে সবাই দৌড়াদৌড়ি করে এখানেই দিয়েছেন বলে, এবং তাদের মধ্যে শুরু হয়েছে অনেক ধরনের কথা এবং কাজকর্ম, শুরু হলে আমরা ফের স্টেজের সামনে যাব। রাজপথ ছাড়বে না আওয়ামী লীগ। আজও রাজপথ ছাড়বে না আওয়ামী লীগ। রাজধানীতে বিএনপি ও তাদের যুগপথ সঙ্গীদের কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে যেকোনো নৈরাজ্য ও নাশকতা মোকাবেলায় মাঠে থাকবে দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগ আজ ঢাকায় শান্তি সমাবেশ করবে। শোডাউন ছাড়াও ঢাকার প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও থানার গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে থাকবে দলের নেতাকর্মীরা। শান্তি সমাবেশ ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন। সরকার পতনের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় আজ বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে বিএনপি এর সমমনা জোটগুলো। এলক্ষে তারাও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মহানগর উত্তর দক্ষিণে ভাগ হয়ে যারা কর্মসূচি পালন করবে তারা মোকাবেলায় আওয়ামী লীগ শান্তি সমাবেশের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে উভয় অংশে রাজপথে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে। মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা, ওয়ার্ড ও ইউনিট কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকবে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিএনপি ও সমমনাদের কালো পতাকা মিছিল শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে স্ব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করতে বলা হয়েছে। থানা, ওয়ার্ড, আওয়ামী লীগ নেতাদের নিজ নিজ এলাকায় দলের পাশাপাশি সহযোগী ভাতৃপ্রথম সংগঠনের নেতাকর্মীকে সতর্ক অবস্থানে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, শোকের মাস আগস্টেও আন্দোলনের নামে বিএনপি পরিবেশ নষ্ট ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। যে কোনো মূল্যে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে নেওয়া হবে। সঞ্জিতা খানম ও শামা ওবায়দের তুমুল বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল। দেশের রাজনীতি যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। তিনি রাজনীতির মাঠে যেমন প্রতিবাদী কণ্ঠস্বর, তেমনই মধ্য গণমাধ্যমে কথা বলার সময় দৃঢ়তা নিয়ে কথা বলেন। অন্যদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সঞ্জিতা খানম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনিও বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে সোচ্চার ভূমিকা রাখেন। সম্প্রতি গণমাধ্যমের সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সঞ্জিতা খানম। এ সময় টকস উপস্থাপক শামা ওবায়দের কাছে জানতে চান, আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার দেয়, সেই তত্ত্বাবধায়কের অধীনে বিএনপি যদি পরাজিত হয়, তাহলে এই ফল বিএনপি মেনে নিবে কিনা। এমন সময় শামা ওবায়দ বলেন, বিএনপি তো বিগত দিনে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল, সেখানে কি ফল নিয়ে প্রশ্ন তুলেছিল? এখন মানা না মানার প্রশ্ন কেন? বিএনপি মূলত সুষ্ঠু ভোট ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে। অন্যদিকে সঞ্জিতা খানমকে উপস্থাপকের পক্ষ থেকে কথা বলার সুযোগ দেওয়া হয় বলে তিনি জানান, দেশে অর্থনৈতিক অবস্থা যদি এতটাই খারাপ হতো তাহলে ব্রিক্সের সম্মেলন কেন প্রধানমন্ত্রী গেলেন? কোনো দেউলিয়া দেশকে তো ডাকা হয়নি, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকেছে। বাংলাদেশ যদি দেউলিয়া হতো তাহলে তারা ডাকতো না, আসলে চোরের মার বড় গালা। এ সময় ক্ষিপ্ত হয়ে শামা ওবায়দ বলেন, আপনারা তো ডাকা, তারেক রহমানের নামে যে বিচারক রায় দিয়েছেন সে বিচারকে আপনারা দেশে পাঠিয়েছেন। শুধু তাই নয়, প্রধান বিচারপতির বিদেশে যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ। টকশোতে এক পর্যায়ে দুজনই তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তুমুল বাকবিতণ্ডার কারণে টকশো স্বাভাবিক প্রক্রিয়ায় শেষ করা সম্ভব হয়নি। অবস্থা বেগতিক দেখে উপস্থাপক টকশো শেষ করতে বাধ্য হন। দলে যোগ দিচ্ছেন হিরো আলম। ইউটিউবের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাম রাজনীতিবিদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন অভিনেতা। ঢাকা ১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের বাদ প্রদীপের আলোচনায় এসেছিলেন। এবার আগামী দ্বাদশ সংসদের নির্বাচনেও অংশ নেবেন তিনি। শুক্রবার সকালে যুগান্তরকে তথ্য জানিয়েছেন হিরো আলম নিজে। তবে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না, কোনো একটি দলের পক্ষ থেকে নির্বাচন করবেন। এ সময় কোন দলে অংশ নেবেন জানতে চাইলে হিরো আলম বলেন, এই মুহূর্তে বলতে চাই না, তবে কয়েকটি দল থেকে অফার পেয়েছি, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে আমাকে অফার করা হয়েছে। ভেবেচিন্তে যে কোনো একটি দলের হয়ে অংশ নেব, সে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব বলে জানান তিনি। দলে যোগ দিলে কোনো আসন থেকে নির্বাচন করবেন? প্রশ্নোত্তরে হিরো আলম বলেন, আমি যে দলে যোগদান করব সে দল যে আমাকে মনোনয়ন দেবে সেই আসনে নির্বাচন করব। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি থেকে আমাকে অফার করা হয়েছে। ভেবেচিন্তে যে কোনো একটি দলে অংশ নেব, সে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব বলে জানান তিনি। দলে যোগ দিলে কোন আসন থেকে নির্বাচন করবেন? প্রশ্নোত্তরে হিরো আলম বলেন, আমি যে দলে যোগদান করব সে দলে যে আসনে আমাকে মনোনয়ন দেবে সে আসনে নির্বাচন করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।